সৌদি প্রবাসীদের জন্য বিমানবন্দরের নতুন নিয়ম, ভুল করলেই পাবেন শাস্তি। সৌদি আরবের বিমানবন্দরে কাস্টম ও বহির্গমন বিভাগ প্রবাসীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। গত 23 জানুয়ারি বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে নোটিশের মাধ্যমে এ বিষয়ে অবহিত করেছে। নতুন নিয়মে যেসব বিষয়ে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনকালে দেশটির কাস্টম রুল অনুসারে কোনো প্রবাসী যাত্রীর কাছে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, স্বর্ণের বার, মূল্যবান ধাতু, পাথর এবং জুয়েলারি পণ্য যা 60,000 সৌদি রিয়ালের সমমান বা এর বেশি দামের হলে সংশ্লিষ্ট যাত্রীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। এর অমান্য করলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন দেশের প্রবাসীদের অবহিত করেছে। 16 দিনে সৌদি থেকে খালি হাতে ফিরলেন 1,500 প্রবাসী। বছর শুরু হতে না হতেই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে শ্রমিক ফেরা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার 109 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ নিয়ে এবছরের 16 দিনে খালি হাতে 1,610 বাংলাদেশি দেশে ফিরলেন। বৃহস্পতিবার রাত 11:20 সৌদি এয়ারলাইন্সের HB804 ফ্লাইটে দেশে ফেরেন এসব প্রবাসী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের এসব প্রবাসীদের অভিযোগ, আকামা থাকা সত্ত্বেও তাদের ফেরত পাঠিয়েছে সৌদি প্রশাসন। এমন অভিযোগ করে নোয়াখালীর আজিম হোসেন বলেন, মাত্র 2 মাস আগে সৌদি আরবে গিয়েছিলাম। পাসপোর্টে 3 মাসের ভিসা থাকা সত্ত্বেও বাজারে যাওয়ার পথে পুলিশ আমাকে গ্রেফতার করে। এ সময় কফিলের সঙ্গে পুলিশ কথা বলিয়ে দিয়ে কাজ হয়নি, তারা আমাকে দেশে পাঠিয়ে দিল।